Hello everyone, this is Sanjoy Dutta, currently shooting this interview from Punjab in respect of Arindam Uncle. Today we'll be having an interview with Mr. Gopal Dutta and Mrs. Mamoni Dutta. Both of them are ex-students of Dhuguri High School, very renowned school, I should say that. Firstly, we will be having an interaction with Mrs. Mamoni Dutta. Being a son of her is really a proud moment for me that I am taking an interview of my mom. Telling about her, she can be termed as a diversified occupationist. She has always been in various occupations. She is a beautician, tailor. She had been a teacher in Ghosh High School and always she has been a great homemaker. Ma'am, tell us about your beautiful periods you have been experienced in Dhuguri High School. আমি মামুনি ঘোষ ধুবুরি স্কুল থেকে 89 এ পাস আউট করেছি আর আমার হাজবেন্ড গোপাল দত্তা আমরা দুজনেই একই স্কুলে পড়েছি আর এই প্ল্যাটিনাম জুবলির কথা শুনে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনের কথা পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ওসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় যাই হোক ধুপগুড়ি সেই পুরনো স্কুলের পুরনো স্মৃতির কথা খুবই মনে পড়ে আমরা স্কুলে খুব মজা করেছি আমাদের সময় পরিমল স্যার হেড টিচার ছিলেন আরও অন্যান্য স্যাররা পরেশ স্যার বিভাস স্যার বর্ণালী ম্যাডাম আরও সব টিচাররাই খুব ভালো ছিলেন আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার ছিল তাদের আমাদের খুব হেল্প করেছে আর সবচেয়ে বেশি মনে পড়ে স্কুলে ঢুকে 11টার সময় সেই প্রেয়ারের কথা আমরা প্রার্থনা করতাম আমরা চার পাঁচজন বান্ধবীরা মিলে বন্ধুরা মিলে সেই বারান্দায় উঠে আমরা করতাম আমাদের সঙ্গে আর সব স্টুডেন্টরা আমাদের সঙ্গে গান করত এটা সত্যি খুব মনে পড়ে প্রতিদিনকার একটা রুটিন ছিল আমাদের আর সরস্বতী পূজাতে খুব মজা করেছি পড়াশোনার ব্যাপারে তো স্যাররা আমাদের বকতেন করতেন কিন্তু আবার খুব আমাদের সঙ্গে আবার খুব ভালো রিলেশনও ছিল যেমন আমাদের বান্ধবীরা মিলে আমরা সরস্বতী পূজার সময় নাটক করতাম সারাদিন খুব মজা করেছি যখন স্কুল ছেড়ে এসেছি সত্যি খুব খারাপ লেগেছে ওই স্কুলে দু বছর পড়েছি ঠিকই কিন্তু আমাদের স্মৃতি জড়িয়ে আছে কিন্তু গার্লস স্কুলে আমরা পড়েছি ক্লাস 8 থেকে 10 পর্যন্ত কিন্তু আমরা কিছুই জানতে পারিনি কোনো ইনভাইটেশন পাইনি কোনো খবর পাইনি কিচ্ছু পাইনি আমরা সবচেয়ে গর্বিত যে দু বছর ওই বছর ওই স্কুলে পড়েছি কিন্তু সবাই আমাদের খোঁজ করছে বিশেষ করে অরিন্দম দা অরিন্দম দাকে আমি বলছি আমি পাঞ্জাবে আছি আমি আসতে পারছি না কিন্তু সেজন্য খুব দুঃখিত আর অরিন্দমকে আমি রিকোয়েস্ট করছি আপনি ইউটিউবে সব প্রোগ্রামগুলো পাঠিয়ে দেবেন আমি পাঞ্জাব থেকে আপনার সব প্রোগ্রামগুলো উপভোগ করব আমি আর এই বলে আমি আমি শুভকামনা রাখি প্ল্যাটিনাম জুবলি সব ভালো করে হোক প্রাক্তন প্রাক্তনীরা সবাই আসুন আমার বন্ধু বান্ধব যেখানে সবাই আছে সবাই এসো এই শুভকামনা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি It was really a heart pounding moment. The next interview which I will be taking is of my father. He is currently serving in border security force for the nation since 1991. Next I will be asking to you the question from my side to you is that you have been from 20 years of age you have been serving in BSF. So tell us something about your service period. Firstly, 1991 আমি বিএসএফে জয়েন করি তারপরে ফার্স্ট কুচবিহারে জয়েন করি ওর ওখান থেকে আমি হাজারিবাগে চলে যাই আমার ট্রেনিং পিরিয়ড কোর্স শেষ করে আমি ফার্স্ট পোস্টিং আমার বাড়ির সামনে ধুপগুড়িতে শিলিগুড়িতে আমি জয়েন করি শিলিগুড়ি সানুগড়াতে সেখান থেকে আমি ইন্ডিয়ার কন্যাকুমারী থেকে লেকে থেকে জম্মু কাশ্মীর ত্রিপুরা অনেক স্টেটে ডিউটি করতে পেরেছি বিএসএফ এর হয়ে সেই জন্য আমার খুব ভালো লাগে ইউ হ্যাভ বিন অলওয়েজ ইন বিএসএফ সো দেয়ার মাইট বি সাম পিরিয়ড অফ ডেঞ্জারাস সিচুয়েশন হ্যাজ কেম ইন ইওর লাইফ টেল আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইট দ্য মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশন বলতে গেলে এটাই বলতে হয় 94 এ আমি
আইস ডিউটি চলে যাই ডোডাতে। সে সময় প্যারা স্টেডিয়াম সব ওখানে ডিউটি করতে হয়েছে ডোডা ডিস্ট্রিক্টে। সেখানে আমি দু বছর অনেক মিলিটেন্ট অ্যাক্টিভিটিস বা মিলিটেন্ট অ্যাকশনের সাথে জড়িয়েছিলাম, অনেকবার মিলিটেন্টের সাথে ফাইটিং করতে হয়েছে আমাদের। সেই সময়গুলো তো এখন বলতে পারছি না, সেগুলো আমাদের সাথে অনেক আমাদের বন্ধুরা শহীদ হয়েছে তাদের কথা আজও মনে পড়ে। Tell us about the beautiful periods, beautiful times, beautiful days, beautiful memories which you have shared in Dhupguri High School. Dhupguri High School সম্বন্ধে বলতে হলে তো অনেক কথা বলতে হয়, কারণ ক্লাস ওয়ান থেকে ফোর অব্দি ধুপগুড়ি প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি। ক্লাস ফাইভে এসে আমি ধুপগুড়ি হাই স্কুলে ভর্তি হই, সেখান থেকে টুয়েলভ পাস করে 1991 সার্ভিসে আসি। না এই ক বছরে 12 বছরের মধ্যে আমার ধুপগুড়ি অনেক স্মৃতি আমার সাথে জড়িয়ে আছে। আমাদের শৈশবকার প্রধান শিক্ষক ছিলেন পরিমল চন্দ্র সেন মহাশয়, মিহির দত্ত স্যার, বিভাস স্যার, ভানুপাল স্যার। ভানুপাল স্যারের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না, উনি আমাকে খুব ভালোবাসতেন। ওনার একটা হিস্ট্রি, ছোট একটা হিস্ট্রি বলি। একবার 1 এপ্রিলের দিন আমি ওনার সাথে একটু মজা করতে গিয়ে একটা পেনের মধ্যে রিফিল ছিল না, কালি রেল ওনাকে দিয়েছিলাম। উনি খুব ভালো হোয়াইট কালার ড্রেস পরতেন সবসময়। উনি না বলা সত্ত্বেও আমি পুরো পেন খুলে ওনার গায়ে ফেলে দিয়েছিলাম। অ্যাপ্রেজেন্ট উনি আমাকে খুব রাগ করেছিল, থাপ্পড়ও মেরেছিল, আমার আজও মনে আছে। কিন্তু উনি আমাকে মারবে মেরে আমি চুপচাপ বেঞ্চে গিয়ে বসে পড়ি। কিন্তু তখনকার টিচারদের ভিতরে এত ইচ্ছিল, উনি এক ঘন্টা বাদে ফেরে এসে আমাকে মাথা হাতিয়ে আবার বলে গেল রাগ করবে না, এই করবে না, এরকম ভুল করতে হয় না। কিন্তু সেই আন্তরিকতা ভাবাই যায় না, আজের এখনো আমার সেই কথা মনে পড়ে। সেই সময়কার আমার বন্ধুরা ছিলেন চম্পক শাহ, বিক্রম অধিকারী, কমল মিত্র, খুব আনন্দ করতাম। তাছাড়া ধুপগুড়ি স্কুলে অনেক প্রোগ্রামও করেছি, নবীন বরণ উৎসবে, সরস্বতী পুজোতে আমরা নাটক করেছি। কিন্তু ধুপগুড়ি স্কুল সম্বন্ধে আজ এই শুনে যখন শুনে জানতে পারলাম ধুপগুড়ি প্লাটিনাম জুবলি হচ্ছে, আমার ইচ্ছা ছিল খুব আসার। আমি এখন ওয়াগা বর্ডার অমৃতসরের ডিপ্লয়মেন্ট আছে, এখানে ডিউটির কারণে আমি আসতে পারছি না। কিন্তু আমি এটা প্রমিস করছি নেক্সট টাইম আমি অবশ্যই আসব। So any advice for the new champs who are studying here in Dhupguri High School right now in current ages? অনেক রকম স্কোপ আছে আজকালকার ছেলের, ইয়াং জেনারেশন যেটা যারা আছে তাদের তো এসিডি এক্সামিনেশন কমপ্লিট করে প্যারামিলিটারি ফোর্স বা এনডিএ কমপ্লিট করে তাদেরকে ডিফেন্সে আসা উচিত। এখানে অনেক রকম অনেক লট অফ রেসপেক্ট পাওয়া যায়, সেটাতে আসা উচিত। তাদেরকে আগ্রহ হয়ে নিউ জেনারেশনকে আসা উচিত, এইসব জায়গাতে দেশের হয়ে কাজ করা উচিত। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা আজকে প্লাটিনাম জুবলি হিসাবে আমি প্লাটিনাম জুবলিতে যে জন্য আমাদের মুকুলদা, অরিন্দম দা, বিভাস দা, এরা যেভাবে কঠোরভাবে পরিশ্রম করে কাজটা করে যাচ্ছে খুব ভালো লাগছে। আমারও উৎসাহ হচ্ছে এদের সাথে গিয়ে যোগ দিই। এদের তো আমার তরফ থেকে থ্যাংক ইউ, স্কুলের হয়ে এত ভালো কাজ করছে। That's the end of the such a beautiful interview. Thank you so much Arindam uncle for providing us such a platform for Dhupguri High School where you have showcased all the students, all the ex-students of Dhupguri High School. Thank you so much.